জ্বর প্রতিটি শিশুর বাবা মায়ের জন্যই জ্বর জিনিসটা খুবই আতঙ্কের, কারণ জ্বর আসলেই বাবা মা খুবই অস্থির হয়ে যান। সবার আগে বাচ্চা যেটা করে সেটা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সো তখন দেখা যায় বাবা মা আরও বেশি আতঙ্কিত হয়ে যান। সো আজকে আমি আপনাদের সাথে শিশুদের জ্বর নিয়ে কিছু কথা বলবো। আমি ডক্টর মারিয়া কিপ্তিয়ার, আমি নিউনাটোলজি স্পেশালিস্ট হিসাবে এভারকেয়ার হসপিটালে কর্মরত আছি। প্রথমত জ্বর বলতে কি বোঝায়, যে কোনো বাচ্চার জ্বরই হচ্ছে আমরা যখন টেম্পারেচার মাপি থার্মোমিটারে, সেটা যদি আমরা কয়েক জায়গায় মাপতে পারি, যেমন মুখে মাপতে পারি বা বগলের নিচে মাপতে পারি, সো এক্সিলারি টেম্পারেচার যেটাকে বলা হয়, বগলের নিচে রেখে থার্মোমিটারটাকে দুই মিনিট রাখার পরে যদি টেম্পারেচারটা 100-এর বেশি আসে, তখন আমরা এটাকে জ্বর হিসাবে আখ্যায়িত করি। সো জ্বর বিভিন্ন রকমের আছে, লো গ্রেড ফিভার আছে, হাই গ্রেড ফিভার আছে। সো আমরা বেশি কখন আতঙ্কিত হয়ে যাই, যখন একটা বাচ্চার অনেক জ্বর আসে। সো হাই গ্রেড ফিভার মানে 102-এর উপর জ্বর, এটিকে হাই গ্রেড ফিভার বলা হয়, জ্বরটাই বেশি আতঙ্কিত। এই জ্বরটিতে আপনারা বাসায় ম্যানেজমেন্ট করতে পারেন, কিছু কিছু জিনিস বাসায় করা যায়, যেমন এত জ্বর আসলে প্রথমত বাচ্চাকে একটু স্পঞ্জিং করতে হয়, বাচ্চাকে কাম অ্যান্ড কোয়াইট রাখতে হয়, খুব বেশি কিছু দিয়ে র্যাপ করা তখন দরকার হয় না, কারণ বেশি দিয়ে র্যাপ করলে বাচ্চার জ্বর কখনো কমে যায় না। রুমটাকে একটা অপটিমাম টেম্পারেচারে রাখতে হয় এবং যেটা করতে হয় একটু স্পঞ্জিং করতে হয়। আমরা বাবা মায়েরা ইনভেরিয়েবলি যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা জলপট্টি দিয়ে রাখি। জলপট্টি দিলে যেটি মেইন সমস্যা হয় সেটা হচ্ছে ওদের ঠান্ডা লেগে যায়, এই জন্য জলপট্টি দিয়ে রাখার কোনো দরকার নেই, বরং যেটি করবেন আপনারা একটু স্পঞ্জিং করে দেবেন প্রথমত এটা। এরপর আপনাদের যেটা করতে পারেন, প্যারাসিটামল জাতীয় ওষুধ পাওয়া যায়, এত জ্বরে অ্যাকচুয়ালি মুখের প্যারাসিটামল ওষুধে কাজে দেয় না, তখন সাপোজিটরিটাই দিতে হয়। সো বাচ্চার ওজন অনুযায়ী প্রত্যেকটা প্যারাসিটামল সাপোজিটরি স্ট্রেংথ আলাদা, সেই স্ট্রেংথ অনুযায়ী আপনি একটা সাপোজিটরি দিয়ে দিতে পারেন, এত 102-এর যদি উপরে জ্বর উঠে যায়। সেই সাথে আপনারা এরপর আপনারা মুখের ওষুধ কন্টিনিউ করতে পারেন। এখন এত জ্বর কেন বাচ্চাটির আসলো, শুধু জ্বরের ইনিশিয়াল ম্যানেজমেন্ট দিলে হয় না, কেন বাচ্চাটির এত জ্বর আসলো এই জিনিসগুলো মাথায় থাকতে হবে। যেমন একটা বাচ্চা যদি ভাইরাল ইনফেকশন হয় তখন বাচ্চাদের এত জ্বর আসতে পারে, এটা হচ্ছে ভাইরালের অ্যাকচুয়ালি কোনো ট্রিটমেন্ট নেই। বাচ্চাকে প্রচুর পরিমাণে লিকুইড খাওয়াতে হয়, বাচ্চা যেন ডিহাইড্রেটেড না হয়, ইউরিন আউটপুটটা ভালো রাখতে হয়। সো এক্ষেত্রে তখন জ্বরটা কিন্তু তিন থেকে পাঁচ দিন থাকে, দেন ভালো হয়ে যায়। ভাইরাল জ্বরে বাচ্চাদের সর্দি কাশি সাথে থাকতে পারে। দেন আসে ব্যাকটেরিয়াল জ্বর, ব্যাকটেরিয়াল ফিভার, মানে এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগে, যেমন এন্টেরিক ফিভারে হয়, যেটা হচ্ছে টাইফয়েড ফিভার, অথবা যদি বাচ্চার ইউরিন ইনফেকশন থাকে সেক্ষেত্রে এত জ্বর আসতে পারে। সো এসব ক্ষেত্রে আপনাকে অ্যান্টিবায়োটিক লাগবে, এবং এসব ক্ষেত্রে অবশ্যই এই অ্যান্টিবায়োটিকটা কোনো ফার্মেসির দোকান থেকে নিয়ে নেবেন না, বিকজ দেখা যায় ভুল অ্যান্টিবায়োটিক প্রচুর পরিমাণে আমাদের দেশে। এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে অনেক কথা হচ্ছে, ফার্মেসির থেকে বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক এনে খাওয়ানো হচ্ছে, যার জন্য বাচ্চার রেজিস্ট্যান্স গ্রো করতেছে। তাতে করে দেখা যায় পরবর্তীতে বাচ্চাটির যদি কোনো বড় রকমের ইনফেকশন হয় আর অ্যান্টিবায়োটিকগুলো কাজে দিচ্ছে না। সো ফার্মেসির দোকান থেকে যে কোনো অ্যান্টিবায়োটিক এনে খাওয়াবেন না, যে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক বাচ্চাটিকে কাজে দিবে সেটি জানার জন্য আপনি অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এবং এই ক্ষেত্রে যখন দেখবেন বাচ্চার অনেক হাই গ্রেড ফিভার, সাথে বাচ্চার হয়তো সর্দি কাশিনি, বাট বাচ্চার বারবার জ্বর আসছে, বাচ্চার জ্বরের সাথে পাতলা পায়খানা করছে, অথবা জ্বরের সাথে ইউরিন ইনফেকশনের কোনো ফিচার আছে, বার্নিং মিকচুরেশন আছে, তখন অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। কখন আপনার হাসপাতালে যাবেন, প্রথমত জ্বর এত বেশি যে আপনি প্যারাসিটামল সাপোজিটরি দিয়েও আপনি ভালো করতে পারছেন না, তখন দেখা যায় যে হাসপাতালে নেওয়ার একটা ইন্ডিকেশন চলে আসে যে বাচ্চার জ্বর নামছেই না, অনেক বেশি জ্বর উঠে গেছে। জ্বরের সাথে যদি অন্য কমপ্লিকেশনসগুলো ডেভেলপ করে, যেমন একটা বাচ্চা জ্বর আসছে মুখে কিছুই খেতে পারছে না, বাচ্চা ঘন ঘন বমি করছে, তো সেই ক্ষেত্রে বাচ্চা খুব তাড়াতাড়ি ডিহাইড্রেটেড হয়ে যায়। একে তো জ্বর, সেটার থেকে ডিহাইড্রেটেড হয়, তার সেই সাথে বমি, এটার থেকেও ডিহাইড্রেটেড হয়। সো তখন আপনাকে সাথে সাথে হাসপাতালে ভর্তি করতে হবে। থার্ডলি আসি যে বাচ্চা যদি জ্বরের সাথে পায়খানা থাকে, অতিরিক্ত পরিমাণে পাতলা পায়খানা, তখন আপনাকে অবশ্যই ভর্তি করতে হবে। জ্বরের সাথে অনেক বাচ্চার খিঁচুনি হয়, অনেক জ্বরে বাচ্চাদের জ্বর খিঁচুনি হয়, সো জ্বর খিঁচুনির ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে হাসপাতালে বাচ্চাকে অ্যাডমিট করে দিতে হবে। সো এই জিনিসগুলো যখন আপনি মাথায় রাখবেন তখন জ্বর নিয়ে অ্যাকচুয়ালি খুব বেশি আতঙ্কিত হওয়া লাগবে না, বিকজ কখন আপনি হোম ম্যানেজমেন্ট দিবেন এবং কোন ইন্ডিকেশনসগুলোতে আপনারা হাসপাতালে ভর্তি করবেন এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন। জ্বর আসলে অবশ্যই বাচ্চার কেন আসছে এই জিনিসটা অবশ্যই আইডেন্টিফাই করার চেষ্টা করবেন। যেসব বাচ্চার জ্বর কোনো ভাইরাল বা ব্যাকটেরিয়াল কজে হচ্ছে না, আরেকটি ফিভার আছে, সেটা হচ্ছে ডিহাইড্রেশন ফিভার, মানে বাচ্চা যখন ডিহাইড্রেটেড হয় তখনও কিন্তু জ্বর আসে। সো নির্দিষ্ট কারণটা নিজেরাই বাসায় বের করার চেষ্টা করবেন এই ইন্ডিকেশনগুলো দিয়ে। যদি দেখেন যে না বাচ্চার জ্বরের জন্য বাচ্চা খারাপ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।
ধন্যবাদ, ভালো থেকেন, সুস্থ থেকেন, আল্লাহ হাফেজ।